শেষ টি টোয়েন্টি ম্যাচেও টান টান লড়াই, জ্বলে উঠলেন বাংলার পেসার মুকেশ কুমার ও আরজিৎ সিং। 18 ওভারে 144 রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া, মনে করা হয়েছিল এই ওভারেই ম্যাচ বেরিয়ে যাবে। 7 রান দিলেও 2টি ডট বল দিয়ে আসেন মুকেশ। শেষ ওভারে বাকি ছিল 9 রান, প্রথমেই 2টি ডট বল, তৃতীয় বলে উইকেট আরজিৎ-এর, এরপর 3 বলে এলো মাত্র 3 রান। 6 রানে হেরে ভারত ছাড়বে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিং এমন কিছু আহামরি হয়নি ভারতের, নিয়ম রক্ষার ম্যাচে 20 ওভারে 160 রান তোলে টিম ইন্ডিয়া। 37 বলে 53 রান করেন শ্রেয়স আয়ার, 16 বলে 24 রান করেন জিতেশ শর্মা, 31 রান করেন অক্ষর প্যাটেল।